হস্তপরর বাবেও ইডের সমন উপেক্ষা দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালর। হস্তপরর বাবেও ইডির কার্যালয়ত উপস্থিত নহল কেজরিওয়াল। সপ্তম সমন জারির সম্ভাবনা। আবকারী নীতির সঙ্গে সম্পর্কিত ধন আত্মসাতর গোচর সন্দর্ভত প্রবর্তন সঞ্চালকালয়ে জারি করা হস্ত সমনকো এড়াই চলিলে অরবিন্দ কেজরিওয়ালে। দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালে হস্তখন সমনতো ইডির কার্যালয়ত উপস্থিত হওয়ার পর বিরত থাকে, যার বাবে এতিয়া প্রবর্তন সঞ্চালকালয়ে সোধা পোছার বাবে নতুন সমন জারি করব পারে বলে আশা করা হয়েছে। সরকারি সূত্রত সোমবারে এই কথা প্রকাশ পাইছে। ইডি সূত্রই দাবি করে যে স্থানীয় আদালতে কেজরিওয়ালক এই গোচরত পূর্বর তারণি অমান্য করার বাবে প্রাথমিকভাবে দোষী সাব্যস্ত করেছে। লগতে সপ্তম সমন জারির ক্ষেত্র কোনো বাধা আরোপ করা নাই। উল্লেখ্য যে 55 বছরীয় কেজরিওয়ালে সোমবারে আম আদমি পার্টির হয়ে হস্তপরর বাবে ফেডারেল এজেন্সিটির সম্মুখত সাক্ষ্য দিবলৈ অস্বীকার করে। রাষ্ট্রীয় আহ্বায়কগুলো এই সন্দর্ভত কয় যে ইডিয়ে মুখ্যমন্ত্রীলৈ বারে বারে সমন প্রেরণ করার পরিবর্তে আদালতের সিদ্ধান্তর বাবে অপেক্ষা করা উচিত। ইয়ার পূর্বে দিল্লির এখন আদালতে 17 ফেব্রুয়ারীত কেজরিওয়ালক আবকারী নীতি সম্পর্কিত ধন আত্মসাতর গোচর সমন অমান্য করার বাবে কেন্দ্রীয় সংস্থাটোয়ে দাখিল করা অভিযোগের সন্দর্ভত দিনটির বাবে ব্যক্তিগত উপস্থিতির পর অব্যাহতি প্রদান করেছিল। আদালতে বিষয়টি 16 মার্চলৈকে স্থগিত রাখে আর কেজরিওয়ালের অধিবক্তাই সেইদিনা আদালতক তেওঁর শারীরিক উপস্থিতির আশ্বাস প্রদান করেছে। আনহাতে ইডির সূত্রে প্রকাশ করেছে যে সংস্থাটোয়ে কেজরিওয়ালের বিরুদ্ধে IPC-র 174 ধারার অধীনত এই গোচরটিত জারি করা প্রথম 3টা সমন ইচ্ছাকৃতভাবে অমান্য করার বাবে এই আদালতত অভিযোগ দাখিল করে। National Desk, Search the Reality.